অনেক সময় আমরা একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো অ্যাডভার্বকে লিখি। অ্যাডভার্ব কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, ভার্ব সম্বন্ধে যে শব্দ কিছু বলে, ভার্বকে যে মডিফাই করে তাকে বলা হয় অ্যাডভার্ব। তা আমরা দেখি যে অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার একটা সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা কোন অর্ডারে এগুলোকে লিখবো সেটা জানতে হবে। আমরা একটা ফর্মুলা মনে রাখব, সেটা হলো MPT, অ্যাডভার্ব অফ ম্যানার, তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। MPT, এই অর্ডারে কিন্তু এগুলোকে লিখতে হবে। এখন একটা কথা খুব প্রচলিত আছে, সেই কথাটাকে যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা সহজে এটাকে ভুলতে পারবো না। PTM, পেরেন্টস টিচার মিটিং। স্কুলে সবারই পেরেন্টস টিচার মিটিং হয়, পেরেন্টসের পি, টিচারের টি আর মিটিংয়ের এম। এক্ষেত্রে কী হয়, এমটা সবার শেষে বসছে। তা আমরা কি করব, যখন এই অ্যাডভার্বের অর্ডারে যে সাজাবো তখন কি করব, না এই এমটাকে সবার আগে নিয়ে চলে আসব। অর্থাৎ কী হবে, ওই মিটিংয়ের এমটা যেখানে শেষে বসেছিল জাস্ট ওটাকে আমি সামনে নিয়ে চলে আসব। সেক্ষেত্রে এখানে নামটা কী হয়ে যাবে, অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে কী হয়ে গেল, ম্যানারটা আগে বসলো, তারপরে যেমন পি আর টি পরপর বসে গেল, তাহলে হয়ে গেল কি, MPT। তাহলে PTMটাকে মনে রাখবো, পেরেন্টস টিচার মিটিংয়ের PTM মনে রাখবো, এমটাকে জাস্ট সামনে নিয়ে আগে নিয়ে চলে আসবো। তাহলেই কিন্তু এই ব্যাপারটা আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দ্য মিনিস্টার স্পোক আর্নেস্টলি অ্যাট দ্য মিটিং ইয়েস্টারডে। তাহলে এক্ষেত্রে ভার্ব কি, স্পোক। এবার দেখো তারপরে পরে আমরা কি বসাচ্ছি, আর্নেস্টলি। তাহলে এটা কি হয়ে গেল, অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরে কি, অ্যাট দ্য মিটিং, এটা হলো একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কিন্তু এটা কী না, প্লেস, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, কারণ জায়গা, অ্যাট দ্য মিটিং। তারপরে কি বসালাম, ইয়েস্টারডে, অ্যাডভার্ব অফ টাইম। তাহলে একবারে শেষে হলো টাইম। তাহলে MPT, এইভাবে আমরা এই ফর্মুলাটা ধরে আমরা বসালাম। ধরো যদি আমি একটা সেন্টেন্স বলি, সি স্যাং ওয়েল ইন দ্য কনসার্ট, তাহলে এখানে ভার্ব স্যাং। এবার দেখো ওয়েল, ওয়েলটা কি, না অ্যাডভার্ব অফ ম্যানার। এবার কি, ইন দ্য কনসার্ট, তাহলে এটা হয়ে গেল কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। তাহলে আগে ম্যানার বসলো, তারপরে কি বসলো, না প্লেস বসলো, তাহলে এক্ষেত্রে হলো MP, কারণ এখানে টিটা নেই। আর একটা যদি সেন্টেন্স বলি আমি, উই শ্যাল গো দেয়ার টুমরো ইভিনিং, তাহলে দেয়ারটা কি হলো, প্লেস। এবার হচ্ছে টুমরো ইভিনিং, টুমরো ইভিনিংটা কি হয়ে গেল, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, তাহলে PT, কারণ এখানে এম নেই। তাহলে যে থাকুক বা না থাকুক, আমার ফর্মুলাটা কিন্তু একই থাকবে, MPT। যদি এম না থাকে তাহলে আমি লিখব PT, যদি টি না থাকে তাহলে লিখব আমি MP, আর যদি পি না থাকে তাহলে আমি কী লিখব, MT, MRT। ধরো যদি আমি বলি, নিতু ওয়ার্ক হার্ড ইয়েস্টারডে, তাহলে হার্ড হলো এম, ম্যানার, আর ইয়েস্টারডে হলো টি, তাহলে MRT বসলো, এখানে কোনো পি নেই, প্লেস নেই। এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখলেই আমরা লিখে ফেলতে পারবো যে অ্যাডভার্বিয়াল অফ টাইম, প্লেস এবং ম্যানার কখন কোথায় বসানো হয়। আজ এই পর্যন্ত, নেক্সট অন্য টপিক ডিসকাস করবো।